ঘূর্ণিঝড়ের সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে সেই অনুযায়ী বকখালি সমুদ্র সৈকতে চলছে সতর্কতা এই মুহূর্তে আমরা রয়েছি বকখালিতে এবং সেখানে দেখা যাচ্ছে যে ফেরারগঞ্জ কোস্টাল থানার পুলিশ এবং সিভিল ডিফেন্সের যারা রয়েছে তারা কিন্তু সমুদ্র সৈকতে তারা পাহারা দিচ্ছে এবং সতর্ক করা হচ্ছে মানুষকে এবং দেখা যাচ্ছে যে পর্যটকদের উঠে আসার জন্য তারা জানাচ্ছে এবং পাশাপাশি তারা বিভিন্ন যারা পর্যটকরা এসছে তাদেরকে সতর্কতা করছে তাদেরকে জানাচ্ছে যে আগামী দশ থেকে তেরো তারিখ পর্যন্ত তারা তারা কীভাবে সতর্কতা অবলম্বন করবে এবং যে সতর্কতা রয়েছে তারা এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব সে অন্যত্র যাতে চলে যেতে পারে এই মুহূর্তে আমরা দেখছি যে সেই কাজই চালাচ্ছে সিভিল ডিফেন্স এবং ফেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ এবং সামনে যারা পর্যটকরা রয়েছে তাদেরকে বোঝানোর কাজও চালাচ্ছে যে এই সমস্ত পর্যটক যারা রয়েছে তাদেরকে বোঝাচ্ছে যে আগামী দশ থেকে তেরো তারিখ সতর্কতা রয়েছে এবং এই সতর্কতামূলকভাবে তারা সমুদ্র সৈকতে বকখালি সমুদ্র সৈকতে যারা এসছে তাদেরকে কিন্তু ইতিমধ্যেই সতর্কতার কাজ যাচ্ছে এছাড়াও দেখেছি যে উপকূলবর্তী এলাকায় জলপথেও তারা সতর্কতা চালাচ্ছে মৎস্যজীবীদের উদ্দেশ্যে যাতে তারা তারা কোনো জায়গায় সমুদ্র বা নদীতে মাছ ধরতে না যায় বকখালি থেকে জয়দীপ হালদার এবিপি আনন্দ এদিকে ঘূর্ণিঝড় অশনের আশঙ্কায় মুখ্যমন্ত্রী জেলার সফরসূচি বাতিল বদল হচ্ছে জেলা জেলা সফর সফর থেকে মে ছিল প্রথম দফার পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি করে প্রশাসনিক বৈঠক এবং দুটি করে রাজনৈতিক কর্মসূচি ছিল সফর বদল করে সতেরো আঠেরো উনিশে মে এই দুই জেলায় সফর করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার আপাতত সম্ভাবনা নেই মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপকূলবর্তী জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্ব মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনার দু এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস হয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে পর্যটকদেরও উপকূলবর্তী জেলা দক্ষিণবঙ্গের আমাদের উপকূলবর্তী জেলাগুলোতে দশ থেকে বারো উপকূলবর্তী জেলার যেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বলছি সেখানে এগারো থেকে বারো এই দুদিন তিনটে জেলা পূর্ব মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা এর দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ফিশারম্যানদের আগেই ওয়ার্নিং করা হয়েছিল যে দশ তারিখ থেকে কেউ মাছ ধরতে যাবে না যদি কেউ যেয়ে থাকে তবে তাদের ন তারিখ আফটারনুন ইভিনিংয়ের মধ্যে ফেরত আসতে বলা হয়েছে